কথিত আছে, জীব সেবায় শিব সেবা, অর্থাৎ জীবের সেবার মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করা যায়। তাই আসন্ন দুর্গোৎসবের দিনগুলোতে দুস্থ আর্ত মানুষদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে 8-9 টাউন বর্দোয়ালি এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে মঙ্গলবার বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 20 ওয়ার্ডের আর্থিকভাবে দুর্বল মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এদিনে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই দিনে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের গরিব অংশের মানুষদের প্রয়োজন অনুভব করে দেশের প্রধানমন্ত্রী সময়ে সময়ে বিভিন্ন যোজনার ঘোষণা করেছেন, আর প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে চালিত হয়ে ত্রিপুরা সরকারও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল সামাজিক ভাতা বৃদ্ধি। পূর্বে রাজ্যের জনগণ 700 টাকা সামাজিক ভাতা পেত এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সে ভাতা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে এবং পরবর্তী সময়ে 1000 থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে, যা নজিরবিহীন। সমস্ত জায়গায় উনি সাধারণ মানুষের যে প্রয়োজন, গরিব মানুষদের যে প্রয়োজন সেটা অনুভব করে, কারণ উনি নিজেও একজন গরিব ঘর থেকে এসেছেন, উনি বুঝতে পারেন কারোর গ্যাসের প্রয়োজন, সেই গ্যাস পর্যন্ত দিয়েছেন উনি। আমরা সবাই যে গ্যাস কানেকশন থেকে শুরু করে সব কিছু উনি দিচ্ছেন। উন্নয়নের উন্নয়ন এবং উন্নয়নের আরেকটা হচ্ছে যে শান্তি সম্প্রীতি বজায় রাখা। আমরা এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে এখন একসাথে আমরা কাঁধে কাঁধ মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আগে তো ডিভাইড অ্যান্ড পলিসি করে মানুষ যারা এই রাজ্য চালিয়েছে তাদেরই প্রচেষ্টা ছিল এবং সমস্যা সৃষ্টি করে থাকার একটা প্রবণতা আমরা দেখতাম, তার মধ্যে মানুষ থাকতে চাইত, মানে ওই সব পার্টি এবং ওদের সরকার। আর আমরা চাই সমস্যার সমাধানের মাধ্যমে আমরা টিকে থাকতে চাই। আমরাও যেসব যে সেন্ট্রাল যে স্কিম, তাছাড়াও আমাদের অনেক স্কিম আমরা করেছি এখানে। এখানে যারা গরিব মানুষেরা আছেন আপনারা সবাই জানেন, ভারতবর্ষের আর কোথাও নেই যেখান থেকে 700 টাকা থেকে আমরা 1000 টাকা আমরা যারা সামাজিক ভাতা শেখার ব্যবস্থা করেছি, 1000 থেকে একবারে 1 লাখে আমরা 2000 টাকা করেছি। এর মধ্যে মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আবার 38,000 যারা দুস্থ জনেরা আছে তাদের জন্য ব্যবস্থা করি। এদিন প্রায় 200+ দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।